একটা নতুন ব্লগে তোমাদের জানাই আবার ওয়েলকাম। এখন তো দেখছো যা গরম পড়েছে, তার উপর থেকে যদি রাস্তায় এই রকম জ্যাম হয়, এত রাস্তায় আজকাল জ্যাম হয় মানুষের হেঁটে যাওয়ার মতনও জায়গা থাকে না, এত গাড়ি ঘোড়া বেড়ে গেছে। তো আমরা বেরিয়েছিলাম একটু কাজে, ওখান থেকে ফিরে এসে দেখলাম চিনি ও দাদুর সাথে বসে চেয়ারে খেলা করছে। এত গরম পড়েছিল ভাবলাম আজকে আর বেরোবো না, আজকে তো আমাদের এখানে হরিসভার দ্বিতীয় দিন। তো ভাবলাম যে না ঘরে থাকবো বলে একটু ঘুরেই আসি বলে রাত্রি 9টার সময় বেরোলাম চিনিকে নিয়ে। আর চিনিও একটু বেরোবে বলে বায়না করছিল, তাই চিনিকে নিয়ে একটু বেরিয়েই পড়লাম। বাইরে এসে দেখো চিনি, এই মন্দিরটা তো তোমরা আগের ভিডিওতে অনেকেই দেখেছো, সবাই খুব মন্দিরটা ভালো বলেছো। হ্যাঁ, এখানে মা সোমচণ্ডী ঠাকুরের পুজো হয়। এই পুজো 4 মাস চলে। রাম বিসর্জনের কথা তোমরা হয়তো যারা হাওড়ায় থাকো তারা জানবে, অন্যরা হয়তো নাও জানতে পারো। রামবাসানের দিন, যেটা শ্রাবণ মাসের শেষ রবিবার হয়, তখন এই মায়ের বিসর্জন হয়ে যায়। 4 মাস পর মন্দিরটা ফাঁকা হয়ে যায়। এই 4 মাস যেহেতু মা থাকেন, তাই এখানে লোকের নানান রকম অনুষ্ঠান চলতে থাকে এবং অনেক ভিড় হয়। তো আমরাও ভাবলাম যে একটু ঘুরে আসি, রবিবার দিন দুপুরে হরিসভাটা উঠে যাবে, তাই একটু ঘুরেই এলাম। ওখানে গিয়ে তো চিনি ঘন্টা বাজাবে বলে দেখলেই কেমন করছিল, ঘন্টা বাজাতে খুবই ভালোবাসে। তারপর বাড়ির গেটের সামনে এসে দরজা দেয়া আছে, ও তো বুঝে চিনে গেছে এতদিনে যে ওইটা ওর বাড়ি, ও দরজা খোলার আগেই পা দিয়ে নিজে উঠে পড়ছে। তারপর এই একটা দিদুন, দিদুনের সাথে দেখা হতেই ও দিদুনের কোলে উঠে পড়ে যায়, দেখাচ্ছে এইটা আমার জামা, এটা তোমার জামা। আর ওপরে দাদু বলছিল কথা, ও ঘাড় উঁচু করে করে দেখছিল যে আওয়াজটা কোথা দিয়ে আসছে। তারপর কেরাম হাসছে দেখেছো আমার কাছে আসবে বলে? এক কারোর কাছে তো ও যেতে চায় না, ও খালি দূর থেকে খেলে, কিন্তু মাঝে মধ্যে আবার এই দিদুনদের কাছে যায়ও। এই করতে করতে দেখো না কতক্ষণ সময় গল্প করলো, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিল। তারপরে আর থাকতে চাইছিল না, ওকে নিয়ে ঘরে চলে এলাম খাইয়ে দাইয়ে নিয়ে। দেখো পাকা বুড়িদের মতন কেরকম একটা কোমরের মধ্যে বোতল আর হাততালি দিচ্ছিলাম, এত ভাল লাগছিল এই পাকা বুড়ির মতো কাণ্ড কারখানা গুলো দেখতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।